হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রিন্স। তো সিনেমার ক্ষেত্রে জরি ব্যাপারটা খুব বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয়। সে আপনারা হিন্দিতে যদি দেখেন অমিতাভ বচ্চনের রেখা জরি, বা শাহরুখ কাজল জুটি, বা অক্ষয় টুইঙ্কেল জুটি, এছাড়া অক্ষয় ক্যাটরিনা, এই যে জুটিগুলো, এই জুটিগুলো যখনই আসতো তখনই বড় পর্দায় সিনেমা হিট করতো, সুপার টুপার হিট হতো। বা বাংলাতেও যদি দেখেন তাপস পাল শতাব্দী জুটি, তারপর হচ্ছে চিরঞ্জিত, ঋতুপর্ণা, প্রসেনজিৎ ঋতুপর্ণা, এবং অবশ্যই উত্তম সুচিত্রা জুটি, এই জুটিগুলো বাংলায় কালজয়ী হয়ে রয়েছে। কিন্তু বর্তমানে অনেক জুটি এরকম এসেছে যার মধ্যে দেব কোয়েল এসছে, সোহম, তারপর হচ্ছে শ্রাবন্তী, সোহম শ্রাবন্তী জুটি এসছে, এছাড়া আরো অনেক জুটি এসছে। কিন্তু উত্তম সুচিত্রার পর এবং প্রসেনজিৎ ঋতুপর্ণার পর যে জুটিটা সব থেকে বেশি বাংলায় জনপ্রিয়তা অর্জন করেছে সেটা হলো জিত কোয়েল জুটি, যাদেরকে সংক্ষেপে বলা হয় জিকো, অর্থাৎ জিতের জি এবং কোয়েলের কো। তো তাদের সব মিলিয়ে মোট 13টা সিনেমা রিলিজ করেছে, এবং তার মধ্যে সবচেয়ে হিট এমন নয়, কোনোটা ব্লকবাস্টার, কোনোটা সুপারহিট, কোনোটা ফ্লপ। তো এই সমস্ত সিনেমার একটা ডিটেলস লিস্ট আমি নিয়ে এসেছি, যেগুলোর বক্স অফিস কালেকশন সহ সিনেমাগুলোর রেটিং, অর্থাৎ কোনটা হিট, কোনটা সুপারহিট, কোনটা ফ্লপ, সব ডিটেলস আমি বলবো। এরকম ভিডিও এখন অব্দি ইউটিউবে একটাও আসেনি এতটা ডিটেলস, কারণ এখানে কালেকশনও বলবো প্লাস রেটিংটা বলবো। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, তো আজকে জিত কোয়েল জুটির সমস্ত সিনেমার বক্স অফিস কালেকশন বলবো। তো প্রথম সিনেমাটা নাটের গুরু, এটার কালেকশন ছিল 7.25 crore, যেটা কিন্তু বক্স অফিসে ব্লকবাস্টার হিট ছিল। তারপর যে সিনেমাটা সেটার নাম হচ্ছে বন্ধন, আমার খুব প্রিয় একটা সিনেমা, এটার বক্স অফিস কালেকশন ছিল 4.76 crore, এটা কিন্তু সুপারহিট ডুপার হিট ছিল। তারপর যে সিনেমাটা সেটার নাম হচ্ছে যুদ্ধ, এতে দুটো জুটি ছিল, একটি ছিল মিঠুন দেবশ্রী এবং আরেকটি ছিল জিত কোয়েল। জিত কোয়েল জুটি এতেও খুব হিট ছিল, সিনেমাটার কালেকশন ছিল 5.78 crore, সুপার ডুপার হিট। শুভদৃষ্টি আমার খুব প্রিয় একটা সিনেমা, তো এটার বক্স অফিস কালেকশনও খুব ভালো ছিল, 4.89 crore, সুপার ডুপার হিট। তারপর যে সিনেমাটার কথায় আসবো, সেই সিনেমাটা হচ্ছে মানিক। মানিকের কালেকশন মোটামুটি অ্যাভারেজ ছিল, সিনেমাটা প্রশংসিত হয়েছিল, কালেকশন ছিল 3.23 crore, অর্থাৎ অ্যাভারেজ। তারপর যে সিনেমাটার কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে হিরো, প্রচণ্ড অ্যাকশন সিনেমা ছিল, এটার কালেকশন ছিল 4.65 crore, এটা কিন্তু হিট ছিল। সিনেমাটা আমার পার্সোনালি খুব ভালো লাগে এবং বারবার দেখি যখনই দেয় টিভিতে, তো এটা হিট ছিল। এরপর সিনেমাটা ঘাতক, এটা বিরাট বড় হিট হয়েছিল, এটা কালেকশন ছিল 5.28 crore, অর্থাৎ সুপার ডুপার হিট, এটা জিত কোয়েলের অন্যতম বড় একটা হিট সিনেমা ছিল। তারপর যে সিনেমাটা সেটাও খুব বড় হিট ছিল, সাত পাকে বাঁধা, এটা কালেকশন ছিল 6.39 crore, এটা ব্লকবাস্টার হিট ছিল, বিরাট বড় হিট হয়েছিল, সুজিত মণ্ডল পরিচালনা করেছিলেন, বিরাট বড় হিট। তারপর যে সিনেমাটার কথা আসবে, এটা একটু হিট হয়নি, নীলাকাশের চাঁদনি, এটা নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল, কিন্তু কালেকশন ছিল 2.87 crore, অর্থাৎ বিলো অ্যাভারেজ, ফ্লপ ঠিক নয়, বিলো অ্যাভারেজ। তারপর আছে দুই পৃথিবী, দুই পৃথিবী সুপার ডুপার হিট ছিল, 5.78 crore, ব্লকস অফিসে বিরাট বড় হিট ছিল দুই পৃথিবী। তারপর যে সিনেমাটার কথায় আমরা যাব, সেই সিনেমাটার নাম হচ্ছে 100% love, এটাও জিত কোয়েল জুটির একটা কামব্যাক বলা যেতে পারে, এবং কালেকশন ছিল 6.25 crore, এটা ছিল সুপার ডুপার হিট। তারপর যে সিনেমাটার কথায় আমরা যাব, সিনেমাটা বেশ করেছি, প্রেম করেছি, এটাও জিত কোয়েল জুটির একটা কামব্যাক সিনেমা ছিল, অনেকদিন পর একসঙ্গে এসেছিলেন, এটা কালেকশন ছিল 5.27 crore, অর্থাৎ এটা হিট ছিল, আরও বেশি বিজনেস আশা করেছিল কিন্তু হয়নি। এবং শেষ সিনেমা যেটা ছিল এই জুটির একসঙ্গে, সেটা ছিল শেষ থেকে শুরু, এটা কালেকশন ছিল 6.25 crore, কিন্তু সিনেমাটা অ্যাভারেজ বিজনেস করেছিল, কারণ এর সঙ্গে কিডন্যাপও রিলিজ করে। আপনারা দেখলেন মোট 13টা সিনেমার বক্স অফিস কালেকশন এবং তার ভেরডিক্ট বললাম। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড